আসসালামু আলাইকুম। আপনারা যে ভিডিও ফুটেজটা দেখছেন, আমি নাট বল্টুর পরিবর্তে যে গাছের ডাল, এই খবরটা পড়ার আগে এবং আপনাকে জানানোর আগে যে ভিডিও ফুটেজটা দেখছেন এটার কথা বলছি। কিশোরগঞ্জ থেকে ময়মনসিংয়ে যে কিশোরগঞ্জ রেল লাইনটা, এই এখানে আপনার একরামপুর সংলগ্ন মাঝখান দিয়ে নরসুন্দা নদী গেছে, এখানে একটা রেল সেতুর মতোই ছোটোখাটো আর কি, কিন্তু এটার উপর দিয়ে তো ট্রেন যাচ্ছে। এখন এটা এতটাই দুর্বল হয়ে গেছে এবং সব কিছু খুলে যাচ্ছে, কখন কোন বগি নদীতে পড়ে যায়, ঘটনা ঘটে যায়, মানুষ মারা যায়, পরবর্তীতে এসে সংবাদ সম্মেলনের কালো পতাকা ওড়াবে। বহুদিন ধরে বলছি, আজকে আবারও বললাম। এবার আমরা মূল খবরে প্রবেশ করি, ভিডিও ফুটেজটা দেখতে থাকুন। লালমনিরহাট তিস্তা রেল সেতুর বেশিরভাগ জায়গায় নেই নাট বল্টু, নষ্ট হয়ে গেছে অনেকাংশের স্লিপার। লোহার পাতের পরিবর্তে সেতু ব্যবহার করা বাঁশ তুলে ফেলে এখন ব্যবহার করা হয়েছে কাঠ। এতদিন বাঁশ আসছে না, এখন দিচ্ছে কাঠ। আর নাট বল্টুর পরিবর্তে ব্যবহার করা হয়েছে গাছের শুকনো ডাল। কতটা ঝুঁকিপূর্ণ এবার খেয়াল করেন, এতে ট্রেন যাত্রীরা দুর্ঘটনার আশঙ্কা করছেন। রেল বিভাগ সূত্র জানায়, সেতুটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার 100 বছর পেরিয়ে গেছে। রাতের আধারে যন্ত্রাংশ চুরি হওয়ায় সেতু রক্ষার্থে এ পথ বেছে নিতে হয়। আই লাভ ইউ বাঙালি, মরবি তো নিজেরাও মরবি, নিজেরাই চুরি করস। এখন চুরি হবে এই এটার কারণে এই পথ বেছে নেবেন, বাঁশের পরিবর্তে কাট, নাট বল্টুর পরিবর্তে আপনার ডাল দিবেন, এটা মানা যায় কি? রেলওয়ে সূত্রে জানা যায়, 2110 ফুট দৈর্ঘ্যের এ রেল সেতুর বিভিন্ন স্থানে লোহাত পাতের পরিবর্তে লাগানো হয়েছে বাঁশ, এখন আবার লোহার পাতের পরিবর্তে বাঁশ আইছে। রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, এতে উদ্বেগের কোনো কারণ নেই। প্রকৌশলী আহসান হাবিব জনাব, আপনি তো ঘরে বৈসা অফিসে বৈসা এসির ভিত্তি বললেন এতে উদ্বেগের কোনো কারণ নেই। আহারে, রেল বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিব। কবে ব্যবস্থা নেবেন? মরার পরে তো। লালমনিরহাট তিস্তা রেল সেতুর কাছাকাছি যারা আছেন, আপনারা বিষয়টি নিয়ে আরও বেশি মনোযোগী হন, সোশ্যাল মিডিয়াতে এটা আনেন এবং কর্তৃপক্ষকে বারবার বিশেষ মরার পরে তদন্ত করে লাভ নেই তো। আমি এই যে আমি অনেকগুলো জিনিস তুলে ধরি, এতে অনেকের রাগ হয়, মনক্ষুণ্ণ থাকেন কিংবা আমার উপরে বিরক্ত হন, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বারবার বলছি, ঘটনা ঘটে যাওয়ার পরে সংবাদ সম্মেলন, কালো পতাকা, তার নামে এটা সেটা করা, তা দান খয়রাত করা, তার নামে একটা নেম প্লেট করে নাম ফলক স্মৃতি, এত সবের কোনো দরকার নাই ভাই। ওরে বাঁচতে দেন, অপমৃত্যুর হাত থেকে বাঁচতে দেন, অস্বাভাবিক মৃত্যু থেকে ঠেকান। আমরা মরণশীল, কিন্তু আমার মরণটা যেন স্বাভাবিক রাস্তায় হয়। এখন এইভাবে নাট বল্টুর পরিবর্তে গাছের ডাল আপনি ব্যবহার করবেন, বাঁশের পরিবর্তে কাঠ দেন, ওইখানে মানে কাঠের পরিবর্তে মানে বাঁশ লাগাই দেন, মানে কি দিবেন আপনি নিজেই জানেন না। আবার বলেন উদ্বেগের কোনো কারণ নেই। আর আমি কিশোরগঞ্জ জেলার এই যে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংয়ের যে রেল লাইন, এখানে এর মধ্যে একরামপুর সংলগ্ন এই জায়গাটা, ওই দিন একজন অভিভাবক আমাকে বলছে, ভাই আবার এই জায়গাটা একটু প্রতিবেদন করেন। আমি বলছি কতবার করবো বলেন, কতবার দেখাবো, ওরা সব জানে, সব বুঝে, সব দেখে, ভিডিও ফুটেজ হচ্ছে। আমি না শুধু, বহু তরুণ এটাতে মানববন্ধন, প্রতিবেদন, পত্রিকায় লেখালেখি, আমি তো একদিন দেশের ক্ষুদ্র নাগরিক, ভিডিও ফুটেজ সহ দিছি, লেখালেখি হচ্ছে, পরিবর্তন হয় না। পরিবর্তন সেদিন হবে, কখন জানেন? যখন মনে করেন 3-4টা বগি দুর্ঘটনা কবলিত হয়ে নদীতে পড়ে যাবে, সেখানে আপনি হতে পারেন, আমি হতে পারি, আপনার পরিবার হতে পারে, আমার পরিবার হতে পারে, আমার আপনার কেউ না হলে বাংলাদেশের মানুষ হতে পারে, তখন সবাই যাবে সুখ প্রকাশ করতে। মনে রাখেন, মহান আল্লাহ পাক এমন না করো, এখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, ভিডিও ফুটেজ আমার কাছে আছে, রাজ সাক্ষী হবে সেই ভিডিও ফুটেজ, যে এই ঘটনা ঘটে যেতে পারে বহুবার বলেছি, এবং বাংলাদেশে যেখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে, আমি বিনীতভাবে অনুরোধ রাখছি তরুণদের উদ্দেশ্যে, সকল ভাই বোনদের উদ্দেশ্যে, যে যার জায়গা থেকে গঠনমূলকভাবে ঠান্ডা মাথায় সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে তুলে আনেন, তাদের টনপ্ন মরার পরে নড়লে হবে না, এর আগেই নড়াইতে হবে।